কল্যাণময় গঙ্গোপাধ্যায় আর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নন নিয়োগ বিতর্কের মধ্যেই অপসারিত কল্যাণময় গঙ্গোপাধ্যায় নতুন সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই বিষয়ে কৃষ্ণেন্দু গতকালই বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল এই যে নিয়োগ বিতর্ক সেই আবহে আর হয়তো কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পর্ষদ সভাপতি হিসেবে মেয়াদ বাড়ানো হবে না কিন্তু তার আগে অপসারিত করা হলো তাকে একদমই তাই নিয়োগ আর বাড়ানো হলো না কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গতকালই ইঙ্গিত মিলেছিল আজকে একদম সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল শিক্ষা দপ্তর এবং তাতে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালনার জন্য একটা 9 সদস্যের অ্যাডহক কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং যার সভাপতি হচ্ছেন রামানুজ গঙ্গোপাধ্যায় রামানুজ গঙ্গোপাধ্যায় বারাসাতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের অধ্যাপক সেই রামানুজ গঙ্গোপাধ্যায়ের হাতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভার অর্পণ করলো সরকার কিছুক্ষণ আগেই স্কুল শিক্ষা দপ্তর সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনেছে গতকালই এবিপি আনন্দে প্রচারিত হয়েছিল সম্প্রচারিত হয়েছিল যে সম্ভবত মধ্যশিক্ষা পর্ষদের যে বর্তমান সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগ আর বৃদ্ধি হবে না তুমি জানো যে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগ বৃদ্ধি প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদ সভাপতিদের যে মেয়াদ বয়স সেই বয়স 68 বছর পর্যন্ত করেছিল বিধানসভায় সংশোধনী সরকার কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বয়স 68 প্লাস সেক্ষেত্রে নতুন কমিটি নতুন সভাপতি আসা সময়ের অপেক্ষা ছিল কিন্তু প্রশ্ন ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই বিতর্কে নিয়োগ বিতর্কের মধ্যে যার নাম জড়িয়েছে যাকে সিবিআই জেরা করেছে বা জিজ্ঞাসাবাদ করেছে তার নিয়োগ বৃদ্ধি করবে কিনা কিন্তু আজকে স্পষ্ট করে দিল সরকার নতুন করে আর কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগ বৃদ্ধি করা হচ্ছে না তাকে তিনি আর থাকছেন না মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি হচ্ছেন রামানুজ গঙ্গোপাধ্যায় পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের সচিব উপসচিব এবং পাশাপাশি আরো কয়েকজন সরকারি আধিকারিক কয়েকজন সদস্য নিয়ে 9 সদস্যের একটা অ্যাডহক কমিটি করা হয়েছে তারাই মধ্যশিক্ষা পর্ষদ পরিচালনা করবেন আগামী দিনে ধন্যবাদ কৃষ্ণেন্দু রাজ্য পুলিশের মাদক বিরোধী প্রচারে রুদ্র নীলের ছবি সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার সিনেমার অংশ দিয়ে প্রচার পুলিশের প্রচারে রুদ্র নীলের ছবি সহ সিনেমার অংশ পোস্ট করার কয়েক ঘন্টা পরই ফেসবুক থেকে তা ডিলিট করা হলো শাসক দলের বিরুদ্ধে কথা বলায় কাজের জায়গায় ক্ষতি হচ্ছে তাও পুলিশের প্রচারে ছবি প্রতিক্রিয়া রুদ্র নীল ঘোষের হয়তো পুলিশে এখনো কেউ বিক্ষুব্ধ আছেন তারাই পোস্ট করেছিলেন রাজ্য পুলিশের মাদক বিরোধী প্রচারে ছবি নিয়ে কটাক্ষ রুদ্র নীলের এ ব্যাপারে অবশ্য কোনো প্রতিক্রিয়া রাজ্য পুলিশের তরফে এখনো অবধি মেলেনি আমি নিজে প্রচন্ড বিস্মিত এবং মজাও পেয়েছি দুটো কারণ আছে প্রথম হচ্ছে যে জেনারেলি যারা শাসক দলের বিভিন্ন ভুল দোষ ত্রুটি যেগুলো পশ্চিমবঙ্গের মানুষ রোজ দেখতে পাচ্ছেন এত ঘটনা যে আমরা নামটাও ভুলে গেছি অত গাঁট নেই যে গুনবো তো সেই বিষয়ে যারা যারা কথা বলেন রোজ তাদের মধ্যে আমি একজন মাননীয় পুলিশ মন্ত্রী জান্নাত মমতা বন্দ্যোপাধ্যায় তারই পুলিশ এই বিজ্ঞাপন দিচ্ছে যে মাদক ধরবেন না মাদক থেকে বেরিয়ে আসুন আবার তারা মদও খাওয়াচ্ছে দুয়ারে টুয়ারে গিয়ে আবার তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি কিন্তু যারা রাস্তায় শিক্ষা দীক্ষা নিয়ে পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না অর্থাৎ যারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে হয়তো নেশার জায়গায় চলে যাচ্ছে তাদের চাকরি দেওয়ার কোনো বালাই নেই উল্টে যারা চাকরি চুরি করেছে তাদের গা ঘেঁষা কথাবার্তা বলছেন এটা খুব অদ্ভুত রকম আমার যেটা মনে হয় যে ভুল করে গাদা বন্দুক নিয়ে বা বন্দুক নিয়ে যারা ঘোরেন পুলিশ তারপরে তো পুলিশের একটা ব্যাক অফিস রয়েছে যারা বন্দুক নিয়ে ঘোরেন তাদের পক্ষ থেকে এটা হয়ে যেতে পারে তবে যিনি করেছেন তার কপালে দুঃখ আছে বলে তোমার মনে হয় অর্থাৎ রাজ্য পুলিশের মাদক বিরোধী প্রচারে রুদ্র নীলের ছবি ব্যবহার এবং তা নিয়ে রুদ্র নীল ঘোষের কটাক্ষ তৃণমূলের কি প্রতিক্রিয়া শুনুন কুণাল ঘোষ কি বলছেন বোকা বোকা কথা এটা একটা একটা আমি বলতে পারবো না এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই একটা শিল্পী কোথায় কোনো তথ্যচিত্র করেছেন বা কোনো একটা হয়েছে সেটি কোথায় ব্যবহার হবে না হবে তার সঙ্গে তার রাজনৈতিক অবস্থানের কি এসে যায় ও একটা বামপন্থী ঘরানার ছেলে ছিল পরের দিকে তৃণমূলের দিকে এসেছিল তৃণমূল সরকারে চাকরি করত মানে চাকরি মিন্স ওই সব কমিটি মমিটি করতো ওর মনে হয়েছিল যাবে বিজেপিতে গেছে আবার সেখানে যা পারে আমার কোনো বক্তব্য নেই ও অভিনয় করে শিল্পী